সন্তানের ছবি আশীর্বাদকে ঘিরে যে প্রচার প্রচারণা, যে অপপ্রচার, যে ধরনের মানে সহিংসতায় একে অপরের পরে বুলিং, এটা সেটা চলছিল, এটার আজকে অবসান হলো আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে সকল সুরা হয়েছে এবং চলচ্চিত্রে যে নায়ক আছে রোশন, নায়িকা মাহি আর পরিচালক মানিক, আমাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি ছিল সেটা আজকে আমাদের শিল্পী সমিতির অভিভাবক ইলিয়াস কাঞ্চন ভাই এবং সম্পাদক আমাদের আমার প্রিয় একজন মানুষ নিপুণ আক্তার সুন্দর করে সমাধান করলেন, এবং আমাদের পরিচালক সমিতির বলছি পরিচালক সমিতির অভিভাবক সোহানুর রহমান সোহান ভাই, আরও আমাদের প্রযোজক যারা ছিলেন শামসুল আলম ভাই, প্রযোজক ইকবাল, আলিমুল্লাহ খোকন ভাই, মনির ভাই, বিপ্লব শরীফ, তারপর সাথে ছিল আমাদের সহ সাধারণ সম্পাদক শিল্পী সমিতির সাইমন সাদেক, তারপর অপূর্ব রানা ছিল পরিচালক সমিতি থেকে, আর হচ্ছে আরও অন্যান্যরা যারা সম্মানিত অন্যান্যরা প্রমুখ ছিলেন ওখানে। তো সবাই মিলে কথাবার্তা হলো, এপক্ষ ওপক্ষ সপক্ষ কথা হয়ে লাস্টে যেটা আমরা বুঝলাম, আমাদের এই দুইটা গ্রুপের মধ্যে যে কোনো একজন, নাম মেনশন না করি, এই একজনের মাধ্যমেই কথাবার্তার মানে উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ আমার নায়ক নায়িকার সাথে প্রায় এক বছর কোনো কমিউনিকেশন ছিল না। তো যাই হোক, যেটা হয়েছে হয়ে গিয়েছে, পুরোটা আর ঘেরতে চাই না। মাহি যখন সংবাদ সম্মেলন করেছে তখন ও উত্তেজিত হয়ে কিছু কথা বলেছে, কি মাহি বলেছো, তো বলেছো কি, তাকাও আমার দিকে তাকাও, বলেছো তো, এর জন্য মাহি আমাকে বলেছে যেটা বলার। আর ও আমার ছোট বোন, ভুল ভ্রান্তি তো আমাদের মধ্যে হবে, ছোট বোন, আমিও ওকে অনেক সময় তিক্ততার সাথে অনেক সময় অনেক কিছু বলে ফেলেছি যেটা বলা কখনোই উচিত হয়নি। ওর একটা সংসার আছে, তো আমি আমাদের দুজনের মধ্যে একটা যে ভুল বোঝাবুঝি ছিল ওটার সমাধান হয়ে গেছে, এবং ওর কথাও সত্য নয়, সত্য কি সত্য মাহি, তো আমার ওর কথা যদি সত্য না হয় তাহলে আমার কথাও সত্য নয়, তাই না? সেটাই হওয়া উচিত। আমি আমার সবার আগের কথা হচ্ছে কি, আর মাহির ফ্যামিলির কাছেও আমি বলবো, আমাদের এই কিছুদিনের তিক্ততার জন্য যেন ওইটার উপর কোনো প্রভাব না পড়ে, আমি দরকার আমি নিজে যে মাহির ফ্যামিলির সাথে কথা বলবো। হ্যাঁ, আর রোশন, রোশন আমার সাথে আমাকে রোশন তুমি আমাকে বোন ডাকছিলা, আমি কি বলবো, আর যাই হোক এই একটা ভুল এখনো ডাকে, তা ওরা যে কোনো কারণে বায়াসড হয়ে এই ধরনের তিক্ত অভিজ্ঞতা থেকে এই এই কথাগুলো বলেছে, আমরা একটা সমাধানে আসছি, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের ছবি আগামীকাল রিলিজ 26 আগস্ট, এটা পুনর্নির্ধারণ করার কিছু নাই, এটাই ফিক্সড। এবং যেটা ওরা বলেছিল যে এটা ভালো করে শুটিং হয়নি বা ইয়ে হয়নি, আমাদের অ্যাবিলিটির মধ্যে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করেছি, এবং এটাতে মাহি অনেক সুন্দর কাজ করেছে, ওর দুইটা লাইফ দেখানো হয়েছে, ইয়াং লাইফ এবং একটা ওল্ড লাইফ দেখানো হয়েছে। আর রোশনের অভিনয় দুর্দান্ত হয়েছে, আমি বিগত দিনে ওকে যেটা বলেছি ও কষ্ট পেয়েছে, ওর 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 ব্যাপারে আমি বলতে চাই, ওর এখন হচ্ছে গিয়ে প্রথম স্টেজ, 2-3 বছর আসছে, ও যদি একটু আমার সাথে কমিউনিকেট করতো যে আপু কি হয়েছে বা কি দেখি, আমি তাহলে বোধহয় দুজনে কথা বলে সমাধান হতো। হয়েছে কি, আমরা না অনেক সময় একজনের উপর নির্ভরশীল হয়ে যাই, তাকে দিয়ে সব কাজগুলো করাই, আমাদের সম্পূর্ণ মিসআন্ডারস্ট্যান্ডিং, আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, ছিল কি, কিছুই ছিল না। তো ও খুব ভালো কাজ করেছে, এর জন্য যেটা হয়েছে এর জন্য ওরাও সরি, আমিও সরি।